গণভবনে আবরারের শোকাহত বাবা মাকে সান্ত্বনা জানালেন প্রধানমন্ত্রী, জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস। আবরারকে পেটানো হয় শিবির সন্দেহে, উঠে এসেছে জবানবন্দিতে, আগামী মাসেই চার্জশিট। শুধুমাত্র শিবির সন্দেহেই তাকে পিটিয়েছে না অন্য কিছু, এটা আসলে আরো করবর্ষণ ছাড়া এই মুহূর্তে মানে কনক্লুশনে পৌঁছানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে নির্যাতনের মানচিত্র, গ্রাফিতিতে তীব্র প্রতিবাদ, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান। বেগম জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মশাল মিছিল, সরকারের পতনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে বললেন নেতারা। এবং তেজস্ক্রিয় দূষণকারীদেরই বর্জ্য অপসারণ করতে হবে, মন্ত্রিসভায় খসড়া নীতিমালা অনুমোদন, রূপপুরের বর্জ্য ফেরত যাবে রাশিয়াতে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। গণভবনে আবরারের শোকাহত বাবা মাকে সান্ত্বনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আশ্বাস দিলেন দোষীদের সর্বোচ্চ শাস্তির। সোমবার বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বুয়েট ছাত্র নিহত আবরার ফাহাদের বাবা মা ও ছোট ভাই। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন আবরারের মা। সরকার প্রধান জানান বিচার কাজ দ্রুত শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্তান হারা মায়ের বিলাপ কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন সরকার প্রধান, সেখানে সৃষ্টি হয় এক আবেগ ঘন পরিবেশের। সোমবার বিকেলে নিহত বুয়েট ছাত্র আবরার ফারহাদের মা বাবা ও ছোট ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এমন পরিবেশ তৈরি হয় গণভবনে। এই সময় প্রধানমন্ত্রী আবরার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন, বলেন দোষী যে দলেরই হোক কেউ ছাড় পাবে না। নিজের স্বজন হারানোর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন আবরার হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করা হবে, হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আবরারের মা রোকেয়া খাতুন। গত 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে বেধড়ক পেটায় ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা, এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 22 জনকে গ্রেফতার এবং 12 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া অভিযুক্ত 19 জনকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল বুয়েটের ভর্তি পরীক্ষা, তবে কাটেনি উৎকণ্ঠা। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠকে সন্ত্রাসমুক্ত দেখতে চান ভবিষ্যৎ শিক্ষার্থীরা, আর সন্তানের পড়ালেখার নিরাপদ পরিবেশের প্রত্যাশা অভিভাবকদের। 2019-20 শিক্ষাবর্ষের জন্য 2 শিফটে 12,161 জন শিক্ষার্থী ভর্তির যুদ্ধে অংশ নেন। এদিকে বুয়েটের ভিসি ডক্টর সাইফুল ইসলাম জানিয়েছেন হলে হলে অভিযান অব্যাহত থাকবে। অবশেষে বুয়েটে ভর্তি পরীক্ষা, সব উৎকণ্ঠা কাটিয়ে সোমবার সকাল 9টায় শুরু হয় পরীক্ষা। তবে এর প্রায় 2 ঘন্টা আগে থেকেই আসতে শুরু করেন পরীক্ষার্থী আর অভিভাবকরা। 1,060 সিটির বিপরীতে এবার ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন 12,161 জন। সকালে 9টি ও বিকেলে 1টি কেন্দ্রে হয় ভর্তি পরীক্ষা। এদিকে ভর্তি যুদ্ধে যখন সন্তানেরা বাইরে অপেক্ষমান, অভিভাবকরা তখন সময় কাটাচ্ছেন পত্রিকায় চোখ বুলিয়ে, আর সেসব সংবাদ মাধ্যমের শিরোনাম যখন আবরার তখন বাড়তি উৎকণ্ঠা তো থাকবেই। এই পর্যন্ত পৌঁছতে অনেক বাবা আমার অনেক ত্যাগতিতিক্ষা সহ্য করতে হয়েছে, তারপরে এসে যদি বাবা মা যদি এরকম তার ছেলে বা মেয়েকে হারায়, তার মনে তো যে ব্যথা বেদনা বা কষ্ট তা সহ্য করার মতো না। ওই বাপ মা কীভাবে থাকবে তার বাচ্চাটাকে ছেড়ে, সে এতটা বছর কষ্ট করে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠালো অকালে ঝরে যাওয়ার জন্য না। তবু বুয়েট, তাই তো ভরসা সংকট কাটিয়ে উঠবে দেশসেরা এই প্রতিষ্ঠান। গুটি কথায় ছাত্রের অপকর্মের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের মেজ নষ্ট হোক, পুরো ছাত্র সমাজের একটা বদনাম হোক, এটা আমরা চাই না। আমরা প্রেসারে আছি কিন্তু ওরাও আমাদের থেকে বেশি প্রেসারে আছে। এদিকে সবগুলো কেন্দ্র ঘুরে ভিসি সন্তুষ্টি জানান পরীক্ষার পরিবেশ নিয়ে, কথা বলেন চলমান আন্দোলন নিয়েও।
আমরা তো আলটিমেটলি সুন্দরভাবেই করেছি এবং এটা তাদেরও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি। আমার বিশ্বাস যে ওরা আমাদের কথা বাকিটুকু শুনবে এবং সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব পারছি করছি। আমরা আরও কমিটি করছি যে কমিটিগুলো কাজ করবে বিভিন্নভাবে। ভোরের কাটায় 12টার পর থেকেই একে একে বের হতে থাকেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া, তবে প্রত্যাশার কথা ছিল একই, স্বপ্নের বুয়েট, র‍্যাগিং মুক্ত বুয়েট। আমি এমন একটি বুয়েট দেখতে চাই যেখানে স্টুডেন্টরা তাদের অধিকার পাবে এবং র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস থাকবে। অবশ্যই রাজনীতি মুক্ত বুয়েট দেখতে চাই, কারণ র‍্যাগিংটা আসলে বন্ধ হওয়া উচিত। এই ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আর ভালো জিনিসের জন্য আন্দোলন করব। ক্যাম্পাসে শুকনো খাবার আর পানি দিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করেছেন বর্তমান শিক্ষার্থীরা। 5 নভেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। আবরার হত্যার প্রতিবারে বুয়েট জুড়ে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ে পা রাখতে যাচ্ছে নতুন একটি ব্যাচ। তাদের প্রত্যাশা সব সংকট কাটিয়ে দ্রুত আপন মহিমায় ফিরবে দেশসেরা এই বিদ্যাপীঠ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরের প্রথম সপ্তাহে আবরার হত্যার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, শিবির সন্দেহে আবরারকে পেটানো হয়েছে বলে আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে, তবে সব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। আবরার হত্যাকাণ্ডের পর পার হয়ে গেছে বেশ কদিন। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 19 জনকে, যার মধ্যে 15 জন এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আসামিদের জবানবন্দিতে পাওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 4 জন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা বক্তব্যে এসেছে যে তারা তাকে শিবির সন্দেহেই আসলে ডেকে এনে মারপিট করছিল। বাকিদের জবানবন্দি পাশাপাশি তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আসলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। শুধুমাত্র শিবির সন্দেহেই তাকে পিটিয়েছে না অন্য কিছু, এটা আসলে আরো করবর্ষণ ছাড়া এই মুহূর্তে মানে কনক্লুশনে পৌঁছানো যাবে না। এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহেই আবরার হত্যা চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আগামী মাসের শুরুর দিকেই এই মামলার তদন্ত কাজ শেষ হবে। এজাহারভুক্ত পলাতক 3 আসামিদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানায় ডিএমপি। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত 4 নম্বর আসামি মেহেদী হাসান রবিন দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। রবিনকে নিয়ে এ মামলায় মোট 5 জন আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিল। সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে রবিনকে হাজির করে ডিবি পুলিশ বিচারকের খাস কামরায় রবিন আবরার হত্যার তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে। জবানবন্দি শেষে রবিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। মেহেদী হাসান রবিন বিজ্ঞ আদালতে এসে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এ নিয়ে এই আবরার হত্যা মামলায় আজকের পর্যন্ত 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং প্রত্যেকেই নিজেকে এবং অপরকে সম্পৃক্ত করে বক্তব্য দিয়েছে। সে কারণে বিজ্ঞ আদালত আজকের এই মেহেদী হাসান রবিনের বক্তব্য রেকর্ড করে তাকে সিডব্লিউএমএস জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আবরার হত্যাকাণ্ড ফ্ল্যাশব্যাকের মতো মনে করিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গনে ইতিপূর্বে নির্যাতিত বহু শিক্ষার্থীর করুণ কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সেই নিহত নিপীড়িত শিক্ষার্থীর মুখ। প্রতিবাদের দেয়ালচিত্রের মুখগুলো ব্যস্ত পথচারীকে যেন মনে করে দিচ্ছে আর কত। আতিকুর রহমান তোমালের রিপোর্ট। কলাভবনের পাশ দিয়ে হেঁটে গেলে দেখবেন আপনার দিকেই ক্ষতবিক্ষত মুখ নিয়ে তাকিয়ে আছেন এহসান রফিক। গণভবনে আবরারের শোকাহত বাবা মাকে সান্ত্বনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আশ্বাস দিলেন দোষীদের সর্বোচ্চ শাস্তির। সোমবার বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বুয়েট ছাত্র নিহত আবরার ফাহাদের বাবা মা ও ছোট ভাই। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন আবরারের মা। সরকার প্রধান জানান বিচার কাজ দ্রুত শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সন্তান হারা মায়ের বিলাপ কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন সরকার প্রধান। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। সোমবার বিকেলে নিহত বুয়েট ছাত্র আবরার ফারহাদের মা বাবা ও ছোট ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এমন পরিবেশ তৈরি হয় গণভবনে। এই সময় প্রধানমন্ত্রী আবরার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। বলেন, দোষী যে দলেরই হোক কেউ ছাড় পাবে না। নিজের স্বজন হারানোর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আবরার হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করা হবে। হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আবরারের মা রোকেয়া খাতুন। গত 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে বেধড়ক পেটায় ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 22 জনকে গ্রেফতার এবং 12 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া অভিযুক্ত 19 জনকেই সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।